চট্টগ্রাম ডবল মুরিং থানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ডবল মুরিং থানা এলাকায় স্থাপিত সিসিটিভি নেটওয়ার্ক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, বিপিএম, পিপিএম। বিস্তারিত দেখুন আমাদের চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে। গত 25 এপ্রিল চট্টগ্রাম ডবল মুরিং থানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ডবল মুরিং থানা এলাকায় স্থাপিত সিসিটিভি নেটওয়ার্ক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পিপিএম, বিপিএম মহোদয়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটি শুভ কাজের সূচনা করলাম। আমাদের স্বপ্ন, সিএমপির স্বপ্ন, আগামী রমজানের মধ্যে ঈদের আগে সারা শহর সিসি ক্যামেরার আওতার মধ্যে নিয়ে আসব, এ লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি আরো বলেন যে উন্নয়নের মহা সড়কে বাংলাদেশের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আমাদের দরকার নিরাপদ শহর ও নিরাপদময় কর্মসূচি। তিনি নগরবাসীর নিরাপত্তার জন্য 999 নম্বরের ব্যবহার এবং চট্টগ্রাম শহরের সম্মানিত নাগরিক ও ভাড়াটিয়াদের পরিচয় ফরম পূরণ করে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য আহ্বান জানান। আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত হয়েছে। আমরা আশা করি আমাদের নির্ধারিত সময়ের মধ্যে, আগামী 1 মাসের দুই রমজানের মধ্যে সারা শহর আমরা সিসিটিভির আওতার মধ্যে আনতে পারব। এই শহরকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখতে চাই। পশ্চিমা দেশ, ইউরোপ অথবা আমেরিকা, সেখানে প্রতিটি ইঞ্চ, প্রতিটি জায়গা সিসিটিভির আওতার মধ্যে। উক্ত সমাবেশে অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাবা আমেনা বেগম, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জনাব মাহবুবুল আলম, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি আহ্বায়ক জনাব এম এ মালেক, উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর জনাব হারুন ও রশিদ হাজারি, উপ পুলিশ কমিশনার বন্দর জনাব মোহাম্মদ হামিদুল আলম, বিপিএম, পিপিএম, উপ পুলিশ কমিশনার পশ্চিম জনাব মোহাম্মদ ফারুকুল হক, উপ পুলিশ কমিশনার ডিবি উত্তর জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপ পুলিশ কমিশনার ট্রাফিক বন্দর জনাব ফাতিহা ইয়াসমিন, উপ পুলিশ কমিশনার পিওএম জনাব মোহাম্মদ তারেক আহমেদ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব জনাব ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।